to my channel Style and Tips by Mira. Welcome to a new video, guys. কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং আমিও ভালো আছি, সুস্থ আছি। তো বন্ধুরা, প্রায় এক মাস বাদ আমি আবার ভিডিও শুট করছি, আর এই কদিন যে তোমরা ভিডিওগুলো পাচ্ছিলে সেগুলো হচ্ছে এক মাস আগের ভিডিও, যেগুলো আমি তখন ছাড়তে পারিনি এডিটিং করা হয়নি বলে। তো বন্ধুরা, আজকে হচ্ছে সানডে, আর শুভ আজকে বাড়িতেই ছিল আর কি। তো তোমরা দেখতেই পেলে যে প্রথমে ও বেরিয়ে গেল। তো ও গেছে হচ্ছে হলদিয়াতে, কেননা ওখানে ও যে আগে জব করতো, ওখানে ও থেকে করতো আর কি। তো ওখানে ওর সমস্ত কিছু রয়েছে, রান্না করে খেত আর কি একাই। তো ওখানে ওর সমস্ত জিনিসপত্র রয়েছে, তো অনেকদিন থেকে যাবে যাবে করছে, যাওয়া হয়নি। তো ফাইনালি ও ওখানে জব ছাড়ার প্রায় ছ মাস পরে আর কি গেল। তো আমার তার যেহেতু শীত পড়ে গেছে, আর ওখানে ওর ব্ল্যাঙ্কেটটাও রয়েছে, তো ওই কারণেই ও গেল আনতে। তো এখনও বেরিয়েছে ওর, আস্তে আস্তে কিন্তু রাত হয়ে যাবে। তো চলো, এইদিকে আমার অনেক কাজকর্ম রয়েছে, আর পুরোটা দেখতে দেখতে তোমাদের সাথে অনেক কথা শেয়ার করার আছে। তাহলে চলো ভিডিওটি দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর হ্যাঁ, তুমি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে হিট করতে ভুলো না। তো চলো। তো বন্ধুরা, প্রায় অনেক দিন পরে আমি এবার ভিডিও করছি। সত্যি কথা বলতে ভিডিও ছাড়া আমার একদমই ভালো লাগে না, আর এটা আমি আমার শখের জন্যই করি। তো দেখো, শুভ সকালবেলা চলে গেল, আর শুভ হচ্ছে ওকে একটু টিফিনে দিয়ে দিয়েছিলাম কেক আর একটু কমলা লেবু, কেননা ও কখন আসবে, কখন মানে ফিরবে তার কোনো ঠিক নেই। তো আসার পথে ও ওটা খেয়ে নিতে পারবে, আর সকালবেলা মুড়ি খেয়ে গেল তোমরা দেখতেই পেলে। তো চলো, জামা কাপড়গুলো কাচাকুচি করে নিই, আর এখন কিন্তু রান্নাবাড়া সব মামুনিই করে, তো আমি হচ্ছে টুকটাক কাচাকুচি কিংবা বাসন টাসনগুলো এগুলো সব মানে সাইডের যে কাজগুলো থাকে সেগুলো করে থাকি। দেখো, কথা বলতে বলতে তোমাদের সাথে আমার কিন্তু কাচাকুচি কমপ্লিট। তো এবার জিনিসগুলোকে ধুয়ে নেব, তো তারপর আবার আসছি তোমাদের সামনে। আমি যেই জামাকাপড়গুলো ধুয়েছিলাম সেগুলো দেখি মামুনি নিয়ে এসে ছাদে মেলে দিচ্ছে, আর ওইদিকে দেখো বড়মা ফুল তুলছিল। আর যেহেতু দুদিন বাদে রোদ উঠেছে, তা দেখো সারা ছাদ জুড়ে কিন্তু আমার যাও যে রয়েছে সেও কিন্তু জামাকাপড় কেচে মেলে দিয়েছিল। তো আমি এসেছিলাম, মামুনি বললো ব্ল্যাঙ্কেটটা নিয়ে গিয়ে রোদে দিতে, তাহলে চলো এবার নিচে যাই। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে আমি সব জামাকাপড় কেচে দিয়েছি, আর মামুনি নিয়ে গিয়ে ওপরে মিলছিল, আর আমি কি করলাম ব্ল্যাঙ্কেটটাও নিয়ে গিয়ে কিন্তু ছাদে দিয়ে দিলাম, কেননা বেশ কয়েকদিন আমাদের এখানে বৃষ্টি ছিল। তো বৃষ্টির কারণে আর ঠান্ডাও পড়েছিল, মানে মেঘলা মেঘলা ওয়েদার ছিল, ওরকম একটা রোদ, সেরকম একটা রোদ ওঠেনি, তো তার কারণে সব জিনিসগুলো কেমন মানে সেঁকিয়ে গেছিলো আর কি। তো ওই কারণে দিয়ে দিলাম একটু রোদে। আর এখন আগে যাবো স্নান করতে, আমার কিন্তু দেখো বিছানার বেড কভার আমি চেঞ্জ করেছি বলতে কি, তুলে দেখো তুলে ধুয়ে দিয়েছি, তো এগুলো চেঞ্জ করতে হবে, বিছানার বেড কভার করবো চেঞ্জ। কিন্তু তার আগে আগে সোজা চলে যাবো স্নান করতে, কেননা ট্যাঙ্কির জল প্রচণ্ড পরিমাণে ঠান্ডা হয়ে থাকে, আর যেই জলটা আসে মানে সাপ্লাই ওয়াটার যেটা আসে সেটা গরম থাকে, তো ওই জলটা দিয়ে আগে স্নান করে নেব। আমার ঘরটার সব অগাছালো হয়ে আছে, আর সকালবেলা উঠে কিন্তু আমি আগে ঘরটোর ঝেঁটানো মোছা এগুলো সব আমার হয়ে গেছে, আর আমি চাও খেয়ে নিয়েছি। তো এবার ডাইরেক্ট চলে যাব স্নান করতে। আর দেখো আমার ডাইনিংটার অবস্থা কত বাজে, পুরো অগোছালো হয়ে রয়েছে, কিন্তু তবুও তার আগে যাবো আমি স্নান করতে। তো একবার স্নান টান করে এসে আবার তোমাদের সাথে কথা হচ্ছে, আর তারপর দিতে হবে কার্তিককে পুজো, কেননা তোমরা সবাই জানো যে আমার বাড়িতে কার্তিক ঠাকুর দিয়েছিল, আর এখানে নাকি ওই জল ফুল দিতে হয় সবসময়, এখানে সানসেটের ওপর দুটো রাখা হয়েছে। তো পরে তোমাদেরকে দেখাচ্ছি, তাহলে চলো আগে স্নান টান করে আসি, তারপরে এসে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা, স্নান করে চলে এসেছি আমি, আর এখন বাজে প্রায় 10:15 মতো, আর এখন দিয়ে দেবো পুজো, আর তোমাদেরকে দেখাচ্ছি আমি কার্তিক ঠাকুরকে কোথায় তুলে রেখেছি। তো দেখো, এই তো ঠাকুর, এখানে জল ফুল দিয়ে রোজ। তো বন্ধুরা, ওখানে তোলার অনেক মানে আছে, মানে যেহেতু ঘরটার আমি ক্লিন করি, তো ঝাড়ু টাড়ু লাগলে আবার অসুবিধে, তো তাই ওটাকে আমি উপরে তুলে রেখেছি। তাহলে চলো পুজোটা দিয়ে নিই, তারপর আবার এসে তোমাদের সাথে কথা বলছি।
অনেকের বাড়িতে যেমন গোপাল পালে সেরকম কিন্তু কার্তিক ঠাকুর, তাকে স্নান করে সবার আগে খেতে দিতে হয়, তারপরে কিন্তু আমি কিছু মুখে দিতে পারবো। তো তাই এখন থেকে কি করি, আগে স্নানটা করে ঠাকুরকে পুজো দিয়ে নিই, তারপর কিন্তু আমি অন্য কাজ করি। তো বন্ধুরা, আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এবার কিন্তু খেয়ে নেবো। তো সকালবেলা মামুনি করেছিল আলু ভাজা, আলুটা দিয়ে খাবো মামুনি, আর শশা কেটে নেবো কিছু। তাহলে চলো আগে দেখি মামুনি খেয়েছে কিনা, তো দেখি একসাথে খেতে বসে যাবো। তাহলে চলো খেয়ে নিই, তারপর আবার এসে তোমাদের সাথে কথা বলবো। শেষ করে চলে এসেছি আমি ছাদে, আর আমাদের ছাদে একটা লাউ গাছ হয়েছে, তার এখানে একটা লাউ ধরেছে, তো মামুনি বললো সেটা কেটে নিয়ে যেতে। তো তাই এসেছি, চলো তোমাদেরকে দেখাই একবার। তো দেখো লাউটা কত বড় হয়েছে, নিজের গাছের জিনিস একটা মজাই আলাদা। তাহলে চলো এটাকে কেটে নিই। তো বন্ধুরা দেখো, চলে এসেছি বাড়ির গাছের লাউ কাটতে। তো দেখো লাউটা কাটাও হয়ে গেছে, যতটা বড় ভেবেছিলাম ততটা বড় নয়, যথেষ্ট ছোটোই। তো ভেবেছে মামুনি ভেবেছিল যেহেতু আমরা আমাদের বাড়ি আর জেঠিদের বাড়ি পাশাপাশি, যে জেঠিদেরকে দেবে, কিন্তু এতটাই ছোট, তাই মামুনিকে বললাম যে রান্না করেই তরকারি দিতে। তো দেখো এটা কেটে নেবো, আর লাউটা একটুখানি ইয়েও হয়ে গেছিলো আর কি, ভেবেছিলাম বড় হবে, তো এটার বড় হয়নি, একটু বীজ হয়ে গেছিলো। তো দেখো বাবা বাজার থেকে নিয়ে এসেছে কত বাজার, বাঁধাকপি, পেঁয়াজ গাছ, তারপর মূলো, আরও বেগুন, মানে আজকে বাড়িতে করা হবে শুক্তো, তাই শুক্তোর জন্য যা যা লাগে বাবা সব নিয়ে এসছে, আর নিয়ে এসছে চিংড়ি মাছ লাউ দিয়ে করা হবে বলে। তো এইদিকে মামুনি রান্না করছে, আর মামুনি যখন রান্না করে মামুনি ওপাশে রান্না করে, আর আমি করলে এই পাশটাতে রান্না করি। তো যেহেতু আমি করছি না, তো তাই ওপাশেই রান্না হচ্ছে। তো দেখো আমি সবজি টবজিগুলো একটু বানিয়ে দিচ্ছি, বানিয়ে ভালো করে ধুয়ে টুয়ে দেবো। তো এখন টুকটাক অনেক কাজ আছে, তো তাই এই সবজিগুলো বানিয়ে দেওয়ার পরে আমি কিন্তু পরে আবার এসে তোমাদের সাথে কথা বলবো। আর এদিকে হচ্ছে বাবা গেছে, এদিকে যেহেতু আমাদের মুদিখানা দোকান রয়েছে, বাবা গেছে মাল করতে, তো তাই মামুনি এদিকে দোকানও সামলাচ্ছে প্লাস রান্নাও করছে। তাহলে চলো পরে আবার এসে কথা হচ্ছে। বন্ধুরা এখন বাজে 12:30, আর শুভকে আমি ফোন করেছিলাম, ও পৌঁছে গেছে, আর এদিকে রান্নাও হয়ে গেছে, আর রান্না করেছে মামুনি, আর ও পাশে রান্না করছে আর কি। তো আমি সবজি টবজি একটু বানিয়ে টানিয়ে দিলাম, সাথে সাথে একটু করে দিলাম, আর ওপরে যে সব জামাকাপড়গুলো শুকোতে দিয়ে আসা হয়েছিলো, তো সেইগুলো হচ্ছে কিছু শোকায়নি আর কিছু শুকিয়ে গেছে, সেগুলো যেগুলো শুকিয়েছে সেগুলো নিয়ে আসছে মামুনি। আর আমি ব্ল্যাঙ্কেটটা একটু রোদে দিয়েছিলাম, অ্যাকচুয়ালি টানা এতদিনের বৃষ্টির পরে না সব কেমন একটু সেঁতিয়ে গেছিলো, তো এটাই ব্ল্যাঙ্কেটটা শুধু রোদে দিয়েছি, বালিশ টালিশ কিছু দেওয়া হয়নি, ওগুলো আবার কালকে দেবো। আর আজকে রোদটা দারুণ রোদ উঠেছে, তোমাদেরকে বাইরে একবার দেখাই। আর ওখানে চলছে কনস্ট্রাকশনের কাজ, মানে এই বাড়িটা যে দেখতে পাচ্ছ, তো এই বাড়িটার কাজ চলছে আর কি। দেখো অনেক কিছু এনেছে। তো আমি কিন্তু বিছানার মানে চাদর টাদর কিছু পাতিনি, তুলে ধুয়ে দিয়েছিলাম। তাহলে চলো বিছানার বেড কভারটা পাতি, আর ঘরটা হয়ে আছে অগোছালো, তো সেটাই একটু ইয়ে করবো, মানে গোছাবো। তাহলে চলো দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। ঘর সব ক্লিন করা হয়ে গেছে আর গোছানো হয়ে গেছে, তো দেখাই তোমাদের একবার। তো এই দেখো, তো এবার ডাইনিং এর এই জায়গাটা একটু অগোছালো হয়ে আছে, তো এই ডাইনিং এর এই জায়গাটা একটু পরিষ্কার করে একটু গুছিয়ে নিই। তো বন্ধুরা, আমি বরাবরই একটু গোছকাছ করতে পছন্দ করি, আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেও পছন্দ করি। তো দেখো এই জায়গাটা এলোমেলো হয়েছিল, আর যেহেতু স্পেসটা আমাদের একটু ছোট, তো তাই অল্পতে এলোমেলো হয়ে যায়।
তো দেখো আমি এটাকে খুব ভালো করে পরিষ্কার করে নেব, কেননা আমার অগোছালো থাকলে একদম ভালো লাগে না। তো আস্তে আস্তে ডাইনিং টেবিলটাকে পরিষ্কার করে নেব, আর কিচেনের যে জায়গাটাতে সেইখানটাতেও আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। আর দেখো ভালো করে মুছেও নিচ্ছি, যেহেতু রাস্তার পাশে ঘর আর জানলা খোলা থাকে তাই ধুলো চলে আসে। তো দেখে না, বন্ধুরা বাবা চলে গেছে স্নান করতে আর মামুনি এদিকে বাড়ছে। তোমরা দেখতে পেলে যে আমাদের ছাদে একটা লাউ হয়েছিল, তো সেটাই আর কি, মানে খুব একটা বড় নয়, ছোটই হয়েছিল। তো সেটা দিয়ে আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয়েছে, আর তার সাথে করেছে সমস্ত কিছু দিয়ে শুক্তো, ধনে পাতা বাটা আর কি আছে জানি না, যাই হোক দেখতে হবে, যখন খাবো তখন অবশ্যই তোমাদেরকে দেখাবো। তাহলে চলো পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো বন্ধুরা দেখো আজকে রান্না হয়েছিল ধনে পাতা বাটা আর হচ্ছে শুক্তো সমস্ত সবজি দিয়ে, আর এখানে বড়ি মাখা রয়েছে, আর রয়েছে হচ্ছে মাছ ভেজে সেটাকে মাখা হয়েছে, আর লাউ চিংড়ি। তো দেখো মামুনি সবার জন্য ভাত বেড়ে নিয়েছে, বাবা মামুনি আর আমার জন্য। তাহলে চলো লাঞ্চটা করে নিই, তো তারপর আবার এসে তোমাদের সাথে কথা হচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এমনকি আমি বাসনও মেজে নিয়েছি আর ডাইনিংটাও মুছে নিয়েছি। তো এরপর একটু রোদে দাঁড়িয়েছিলাম, কেননা শীতকালে দেখবে রোদটা কিন্তু খুব ভালো লাগে। তো ঠাম্মি আসেনি, তো ঠাম্মি আসেনি, তো তো তারপর নেব একটু রেস্ট। তো তোমাদের সাথে দেখা হবে আবার সন্ধ্যাবেলার দিকে। আর গুড ইভিনিং বন্ধুরা, তো আমি অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে গেছি, উঠে যাওয়ার পরে এই ঘরটা আমি ঝাড়ু দিয়ে নিয়েছি, আর তার সাথে কিছু জামা কাপড় ছিল যেগুলো আমি ছাদের থেকে এনে তারপর শুয়েছিলাম। তো দেখো এদিকে সব জামা কাপড়গুলো আমার ভাঁজ করা হয়ে গেছে। তো এই জামাকাপড়গুলো এবার যেগুলো ওই ঘরের আছে, মানে মামুনির, ওগুলো ওই ঘরে দিয়ে আসবো, আর কিছু এখানকার আছে এই সেগুলো গুছিয়ে রাখবো, আর রেখে একটা জিনিস বানাবো। তাহলে চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো, আর শুভ ফোন করেছিল, আস্তে আস্তে মোটামুটি সাতটা সাড়ে সাতটা বেজে যাবে, তাহলে চলো। তো বন্ধুরা আমি কিন্তু জামা কাপড়গুলো ওই ঘরে দিয়ে চলে এসেছিলাম, আর এখন বানাবো পাস্তা। তো পাস্তার জন্য যা যা লাগবে সব মোটামুটি রেডি করে নিয়েছি, আর এদিকে জলও চাপিয়ে দিয়েছি পাস্তাটাকে বয়েল করতে দেবো বলে। তো চলো তোমাদেরকে দেখাই একবার। তো দেখো এখানে সয়া সস, টমেটো কেচাপ, তারপরে নিয়েছি একটুখানি বরবটি কুচি করে, মানে বিনসের বদলে, আর গাজর, এখানে হচ্ছে টমেটো কুচি, লঙ্কা কুচি, এখানে হচ্ছে স্প্রিং অনিয়ন, আর এখানে পেঁয়াজ কুচি, আর এইখানে হচ্ছে রসুন কুচি নিয়েছি, একটু সামান্য বাঁধাকপি কুচি নিয়েছি, একটা ডিম, আর এখানে জল অলরেডি আমি বয়েল করতে দিয়ে দিয়েছি, কেননা দেবো পাস্তা। তো এটার ভিডিওটা তোমরা শর্টসে পেয়ে যাবে, আমি আর এখানে দেখাচ্ছি না, তাহলে ব্লগটি বড় হয়ে যাবে। তাহলে চলো চল জলদি করে বানিয়ে নিই, তারপর আবার এসে তোমাদের সাথে। তো বন্ধুরা এই দেখো পাস্তা বানিয়েও ফেলেছি, আর নিয়েও নিয়েছি, সবাইকে দিয়ে দিয়েছি, বাবাকে, মামুনিকে, বড় মা, তারপর হচ্ছে আমার যে চা রয়েছে তাদেরকে। তো চলো পাস্তাটা এবার খেয়ে নিই, আর শুভ আস্তে আস্তে, আর একটু দেরি আছে ওর জন্য রেখে দিয়েছি, ওই আর একটু গরম করে তারপর দেবো, তাহলে চলো। তো বন্ধুরা আমার পাস্তা বানানো হয়ে গেছে, এমনকি আমি খেয়েও নিয়েছি, তোমরা দেখতেই পেলে। আমি আর রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম না, এই রেসিপিটা কিন্তু তোমরা আমার শর্টসে পেয়ে যাবে, তো চেক করতে কিন্তু ভুলো না। তো বন্ধুরা দেখো আমি আবার কাউন্টারটাকে পুরো ক্লিনও করে দিয়েছি, আর শুভর জন্য রেখে দিয়েছি, ও এলে ওকে গরম করে দেব। তো এই দেখো পুরো ক্লিন করে দিয়েছি, এখানেও যা ছিল সব কিছু ক্লিন করে দিয়েছি। তাহলে চলো ভিডিওটি আমি এখানে এন্ড করছি, আর শুভ আস্তে আস্তে, এখনও দেরি আছে একটু, তো ভিডিওটি আমি আর বড় করছি না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আমার চ্যানেলকে, আর পাশে থাকা বেল আইকনটিকে হিট করে দিও, আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছানোর জন্য। আর বন্ধুরা এটা আমার সোশ্যাল মিডিয়া, প্লিজ আমার সোশ্যাল মিডিয়ায় ফলো করতে ভুলো না। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরও একটি ভিডিওর সাথে। তো আজকের মতো বাই বাই।